আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা কর্তৃক আয়োজিত ফ্রান্সের রাষ্ট্রে মদদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। কায়েদে মিল্লাত আমিরে হেফাজত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত হবেন কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ। সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পূর্ণভূমি সিলেট ভাষীদেরকে বলতে চাই, এক নম্বর কথা, ফ্রান্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনী করে যে অপরাধ করেছে এই অপরাধের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা ফ্রান্সকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বারবার তাদেরকে বলতেছি, আপনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন। আজকে গোটা পৃথিবীর সন্ত্রাসবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো, কুফরি শক্তিগুলো আজকে ফ্রান্সের পাশে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডের ঘোষণা দিয়েছে। মূলত সেই ক্রুসেডকে মোকাবেলা করার জন্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান প্রস্তুত আছে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, অতি বিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এই জঘন্য নিন্দনীয় কাজের জন্য ফ্রান্সের সরকারকে সতর্ক করুন। আমরা বুঝি না কেন, কি কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বারবার বলেন, আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনি কেন জায়নামাজ খুঁজেন? কার জন্য জায়নামাজ খুঁজেন আপনি? পরিষ্কার বক্তব্য,
প্রিয় ভাইরা, সংগ্রামী সিলেটবাসী, আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন চলতে থাকবে। সরকারের সম্মতি না হলে প্রয়োজনে আমাদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হতে বাধ্য হবে। সুতরাং সরকারের কাছে অনুরোধ, সময় থাকতে সাবধান হয়ে যান, হেফাজতের বিরুদ্ধে চোখ তুললে আপনাদের তক্তে তাওজ বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।